হ্যালো এভরিওয়ান, আজ বলবো 4 এবং 5 মাসের একজন গর্ভবতী মায়ের কেমন ধরনের খাবার খাওয়া উচিত। তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। গর্ভ অবস্থার চতুর্থ মাস হলো এমন একটি সময় যখন গর্ভ অবস্থার অপ্রীতিকর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা, সকালের অসুস্থতা এবং মেজাজ বদলে যাওয়া সব দূর হয়ে যায়। প্রথম ত্রৈমাসিকের পরে একজন গর্ভবতী মায়ের খাবারের প্রতি তীব্র বিরক্তি অনুভব ভাবটা কেটে যায় এবং খাবারে রুচি ফিরে আসে। তাই দ্বিতীয় ত্রৈমাসিকে 3 ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে আরামদায়ক হিসেবে বিবেচনা করা হয়। গর্ভ অবস্থার চতুর্থ মাসে শিশুর সর্বাধিক বৃদ্ধি পায় এবং গর্ভবতী মায়ের রক্তের পরিমাণ বৃদ্ধি পায়, যাতে শিশু মায়ের রক্ত দ্বারা শোষিত পুষ্টি থেকে পুষ্টি পেতে পারে। অতএব গর্ভ অবস্থার চতুর্থ মাসে গর্ভবতী মায়ের ডায়েটে শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি অন্তর্ভুক্ত করা উচিত। তো আজ বলবো প্রথমেই গর্ভবতী মায়ের চতুর্থ মাসের খাবার তালিকা সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক। যেমন আয়রন সমৃদ্ধ খাবার। চতুর্থ মাসে গর্ভবতী মায়ের রক্তের পরিমাণ বাড়ার সাথে সাথে যাতে শরীর উচ্চ মাত্রায় আয়রনের প্রয়োজন মেটাতে পারে, সেজন্য গর্ভবতী মায়ের খাবারের তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। আয়রন সমৃদ্ধ খাবার হলো মাংস, মাছ, কলিজা, সয়াবিন, বাদামি চাল, বাদাম এবং বীজের মতো গোটা শস্য, পালং শাক, শুকনো ফল এবং ডিম। নাম্বার 2, ফাইবার সমৃদ্ধ খাবার। গর্ভ অবস্থার চতুর্থ মাসে প্রজেস্টেরন হরমোন হজমকে ধীরে করে দেয়। এই সময় গর্ভবতী মায়ের গর্ভাশয়ের আকার বাড়তে শুরু করে, গর্ভের বেড়ে ওঠা শিশুর জন্য। এর ফলে কষ্টকাঠিন্য হয়। কষ্টকাঠিন্যকে প্রতিরোধ করার জন্য গর্ভবতী মায়ের ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। ফাইবার সমৃদ্ধ খাবার হলো ওটমিল, বাদাম, পেস্তা, ব্রকোলি, মিষ্টি কর্ন, সবুজ মটর এবং রামসবেরি, স্ট্রবেরির মতো ফল, ডুমুর, আপেল, কলা এবং নাশপাতি। নাম্বার 3, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। গর্ভবতী মায়ের শিশুর শক্তিশালী হাড়ের বিকাশের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হলো দুধ, দই, পনির, ব্রকোলি এবং বাদাম। নাম্বার 4, জিঙ্ক এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার। জিঙ্ক প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় একটি উপাদান এবং এটি একটি সুস্থ স্নায়ুতন্ত্র এবং ইমিউনিটি সিস্টেমের বিকাশের জন্য দরকার। জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ঝিনুক, গরুর মাংস, পালং শাক, গমের জীবাণু, মাশরুম, কুমড়ো, বাদাম এবং মটরশুঁটি। শরীরে আয়রন শোষণের জন্য ভিটামিন সি অপরিহার্য। ভিটামিন সি সমৃদ্ধ খাবার হলো সবুজ এবং লাল মরিচ, টমেটো, মিষ্টি আলু, ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি এবং শাক। নাম্বার 5, ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। ভ্রূণের চোখ ও মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অপরিহার্য। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড হাড়ের স্বাস্থ্যে, প্রজনন ব্যবস্থার সঠিক কার্যকারিতা এবং ত্বক, চুল এবং হাড়ের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে উদ্ভিজ্জ তেল, স্যামন, সয়াবিন, আখরোট। নাম্বার 6, ফল এবং শাকসবজি। গর্ভবতী মায়ের খাবারের তালিকায় প্রতিদিন কমপক্ষে 5টি ফল এবং সবজি অন্তর্ভুক্ত করা উচিত। খাবারের তালিকায় স্যালাড আকারের কিছু কাঁচা সবজি অন্তর্ভুক্ত করা উচিত। মনে রাখা উচিত তাজা ফল ফলের রসের চেয়ে স্বাস্থ্যকর। নাম্বার 7, প্রোটিন এবং কার্বোহাইড্রেট। প্রোটিন শিশুর পেশি, টিস্যু এবং ডিএনএর বিল্ডিং ব্লক তৈরি করে। কার্বোহাইড্রেট যেহেতু আমাদের শরীরের শক্তির উৎস, সেহেতু গর্ভবতী মায়ের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং স্টার্চ কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত করা উচিত। প্রোটিনের উদাহরণ হলো শাক, মসুর ডাল, বাদাম, মাংস এবং সয়াবিন। স্টার্চ কার্বোহাইড্রেটের উদাহরণ হলো আলু, ভাত, পাস্তা এবং রুটি। গর্ভ অবস্থার চতুর্থ মাসে একটি ডায়েটে ডাল, গোটা গমের রুটি, ডালিয়া, ধোসা, ছানা এবং রাজমা অন্তর্ভুক্ত করা উচিত। নাম্বার 8, ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের শরীরে অতিরিক্ত রক্তের প্রয়োজন, তাই ফলিক অ্যাসিড ঠিক সেই ক্ষেত্রে সাহায্য করে। নাম্বার 9, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। ভিটামিন ডি হাড়ের ক্যালসিয়ামের জন্য প্রয়োজনীয়, যা শিশুর হাড়কে শক্তিশালী করতে এবং দাঁতের বিকাশের জন্য প্রয়োজন। এটি ত্বককে স্বাস্থ্যকর এবং দৃষ্টিশক্তি ভালো রাখতেও সহায়তা করে। সূর্যের আলোর পাশাপাশি দুধ এবং স্যামন জাতীয় চর্বিযুক্ত মাছ ভিটামিন ডি এর ভালো উৎস।
এই সময় কোষ্ঠকাঠিন্য বা অম্বল ও বদহজমের মতো সমস্যা হয় আর ময়দা রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে তোলে। তাই ময়দা দিয়ে বানানো খাবার যেমন মোমো, সিঙ্গারা, চাউমিনের মতো খাবার না খাওয়া ভালো। বিভিন্ন রকম সামুদ্রিক মাছ, কাঁচা বা কম রান্না করা ডিম খাওয়া উচিত নয়। অত্যাধিক চা বা কফি পান করা ঠিক নয়। অত্যাধিক মশলাযুক্ত খাবার, অত্যাধিক তৈলাক্ত খাবার, অত্যাধিক কাঁচা লবণ বা চিনি খাওয়া উচিত নয়। জীবাণু, মাটি এবং কীটনাশকের অবশিষ্টাংশ অপসারণের জন্য ফল এবং শাকসবজি ভালোভাবে ধুয়ে খেতে হবে। মনে রাখবেন, গর্ভ অবস্থায় চতুর্থ মাস মায়ের জন্য একটি আরামদায়ক সময়। নিয়মিত ব্যায়াম, স্বাস্থ্যকর খাবার এবং এই সময়ে চাপমুক্ত ও শান্ত থাকা শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করবে। তো এবার জানুন পাঁচ মাসের গর্ভবতী মায়ের কেমন ধরনের খাবার খাওয়া উচিত। যখন একজন মহিলা তার গর্ভ অবস্থার পঞ্চম মাসে পৌঁছায় তখন শিশুর অঙ্গ যেমন হৃদয়, মস্তিষ্ক, লিভার, কিডনি ইত্যাদি ইতিমধ্যেই বিকাশ শুরু করেছে এবং প্রাথমিক আকার ধারণ করেছে। তাই গর্ভবতী মায়ের এবং শিশুর সুস্থতার গ্যারান্টি দেওয়ার জন্য গর্ভবতী মায়ের গর্ভ অবস্থার পঞ্চম মাসের মধ্যে গর্ভবতী মাকে কিছু মৌলিক নীতি অনুসরণ করতে হবে। এই মাসে তার প্রতিদিন 347 অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন। সুতরাং গর্ভবতী মায়ের কার্বোহাইড্রেট, চিনি এবং ফ্যাটি অ্যাসিডের থেকে প্রোটিন এবং ক্যালসিয়াম জাতীয় খাবার বেশি খাবার গ্রহণ করা উচিত। যেহেতু এই মাসে বেশি ক্ষুধার্ত বোধ করে তাই আরও ঘন ঘন খাওয়া উচিত। প্রতিবার বিভিন্ন ধরনের খাবার খাওয়া উচিত, এতে রুচি বৃদ্ধি পাবে। যেমন একবার শুকনো ফল এবং বাদাম খান, পরের বার এক বাটি ফল ও সবজি, স্যালাড ইত্যাদি খান। তো এবার জেনে নেওয়া যাক পাঁচ মাসের গর্ভবতী মায়ের কোন ধরনের খাবার খেতে হবে। যেমন প্রোটিন সমৃদ্ধ খাবার। প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি পঞ্চম মাসের গর্ভ অবস্থার সেরা খাদ্য হিসেবে গণ্য হয়। প্রোটিনের অ্যামাইনো অ্যাসিডগুলি শরীরের বিল্ডিং ব্লক তৈরি করে। এই মাসে দ্রুত শিশুর শারীরিক বিকাশ ঘটে। অতএব প্রোটিন সমৃদ্ধ খাবার শিশুর শারীরিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেশি, ত্বক এবং অঙ্গগুলি বিকাশের জন্য প্রোটিনের প্রয়োজন। ডাল, মুরগি, বাদাম এবং ডিম উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, এগুলি দৈনন্দিন মেনুতে অন্তর্ভুক্ত করা উচিত। এছাড়াও ছোলা, পনির এগুলি খাওয়া উচিত। নাম্বার টু, শস্যজাতীয় খাবার। পুরো শস্যদানা তিনটি অংশ নিয়ে গঠিত, এন্ডোসাম, ব্রান এবং জীবাণু। শস্যজাত খাবার আয়রন, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই সমৃদ্ধ উৎস। গম, ভুট্টা, ওট এবং চাল শস্য দানা থেকে প্রিয় খাদ্যশস্য পণ্য নির্বাচন করে খাদ্য তালিকায় রাখা উচিত। নাম্বার থ্রি, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার। গর্ভ অবস্থায় পঞ্চম মাস জুড়ে গর্ভবতী মায়ের দৈনন্দিন মেনুতে শিশুকে শক্তিশালী দাঁত এবং কঙ্কাল সিস্টেম বিকাশে সহায়তা করার জন্য খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত। কম চর্বিযুক্ত দুধ, পনির, দই ইত্যাদি দুধের পণ্যগুলি প্রতিদিনের মেনুতে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া শুকনো ডুমুর, শুকনো খেজুর, তুঁত এবং কিউই ফল, এতেও যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। নাম্বার ফোর, উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবার। গর্ভ অবস্থায় কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা কমাতে গর্ভবতী মায়ের দৈনন্দিন মেনুতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে হবে। ফল, শাকসবজি, বার্লি, ওট, বাদাম এবং গম ফাইবার সমৃদ্ধ খাবার। নাম্বার ফাইভ, তরল গ্রহণ বৃদ্ধি। গর্ভ অবস্থায় পঞ্চম মাসে প্রচুর তরল গ্রহণ করা উচিত। সর্বদা হাইড্রেট থাকার কথা মনে রাখতে হবে। প্রচুর জল পান করলে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে। দিনে 6-8 গ্লাস জল পান করতে হবে। একইভাবে জল পান করা ইউটিআই প্রতিরোধে সাহায্য করে, যা গর্ভবতী মায়েদের মধ্যে খুবই সাধারণ বিষয়। তাজা ফলের রস এবং জলপান গর্ভবতী মহিলার শরীরকে ডিক্সিফাই করতে সাহায্য করে। তাছাড়া প্রচুর পরিমাণে আগ এবং আমের রস খাওয়া উচিত, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট এবং প্রচুর ফাইবার। নাম্বার সিক্স, প্রচুর স্যালাড খান। বাঁধাকপি, গাজর, টমেটো, বিটরুট ব্যবহার করে মিশ্র সবুজ শাকের স্যালাড খাওয়ার অভ্যাস তৈরি করা উচিত। এগুলো গর্ভবতী মায়ের খাবারের রুটিনে প্রয়োজনীয় খনিজ এবং ফাইবার অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে। মনে রাখবেন, সাধারণত আচারযুক্ত সবজি যেমন মূলো এবং জলপাই ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় না, কারণ এগুলোতে সোডিয়াম বেশি থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের ফল যেমন আপেল, অ্যাভোকাডো, আঙুর, কলা, নাশপাতি, লিচু, কমলা, বেরি এগুলি খাওয়া উচিত পাঁচ মাসের গর্ভ অবস্থায়। আনারস, পেঁপের মতো ফল এগুলি সুস্বাদু, কিন্তু গর্ভ অবস্থায় সেবন করলে জরায়ুর সংকোচন ঘটাতে দায়ী বলে মনে করা হয়। তাই এই সব না খাওয়া উচিত। এগুলো গর্ভপাতের মতো মারাত্মক পরিণতি ঘটাতে পারে, এটাই আমাদের ধারণা। তো এই ডায়েট অনুসরণ করা উচিত, কারণ এগুলি অবশ্যই গর্ভবতী মায়েদের গর্ভ অবস্থায় পঞ্চম মাসে সাহায্য করবে। ধন্যবাদ।